সালামু আলাইকুম ভিউয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফেসবুক নিয়ে আমাদের অনেক সময় দেখা যায় কি ফেসবুকের মধ্যে ফটো ভেরিফিকেশন চলে আসে যে একটা কয়েকটা ফেসবুক ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড যেগুলো আছে সেগুলো থেকে কয়েকটা পিকচার দেয় তারপর ছয় থেকে আটটা আমাদেরকে ফ্রেন্ডের নাম দেয় তারপর বলে এখান থেকে সাবমিট করো কোনটা কার পিকচার তো আমাদের ফেসবুকে যদি অনেক সময় এক হাজার দুই হাজার তিন হাজার ফ্রেন্ড হয়ে যায় তা আমরা খুব সহজে বুঝতে পারি না কোনটা কোন ফ্রেন্ডের ছবি না চিনে থাকলে সেক্ষেত্রে আমরা সাবমিটও করতে পারি না তো আমাদের ফেসবুকটা আমরা অফেন করতে পারি না আমাদের ফেসবুকটা নষ্ট হয়ে যায় তো আপনি যদি করেন আপনার ফেসবুকের মধ্যে কয়েকটা কন্ট্রাক্টে আপনি আপনি যদি ট্রাস্টেড কন্ট্রাক্ট বা আপনার রিলেটিভ ফ্রেন্ড কাউকে যদি ট্রাস্টেড কন্ট্রাক্টের আওতায় নিয়ে আসেন তাহলে কী হবে আপনি খুব সহজে তাদেরকে চিনতে পারবেন এবং আপনি সাবমিট করতে পারবেন ইভেন আপনার যদি ফেসবুকে খোলার ক্ষেত্রে কোনো প্রকারের প্রবলেম হয় ট্রাভেল হয় তারা আপনাকে হেল্প করবে তা আপনি কী করবেন আপনার এই যে থ্রি ডটে চলে যাবেন ফেসবুকটা ওপেন করার পর ফেসবুক অ্যাপ্লিকেশনটা থ্রি ডট আকারে যে এখানে চলে যাবেন যাওয়ার পর একদম নিচে আসবেন নিচে আসার পর আপনাকে যেতে হবে অ্যাকাউন্ট সেটিংসে আমরা অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর আপনাকে যেতে হবে সিকিউরিটিতে তা আমি সিকিউরিটি চলে চলে যাব আমার সিকিউরিটি অফেন হয়ে গেছে অফেন হওয়ার পর আপনাকে কী করতে হবে এই যে আপনারা এই যে চার নাম্বার একটা অপশন দেখতে পাবেন লগ ইন অ্যালার্ট লগ ইন অ্যাপ্রুভাল অন থার্ড পার্টি এরপর দেখতে পাবেন ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট এদের কন্ট্রাক্টের মধ্যে আপনারা চলে যাবেন এটা আপনার কাছে অফ থাকবে আপনি অন করে দিবেন দেন আমি এটাকে ক্লিক করবো যেহেতু আমি অলরেডি দুটা ট্রাস্টেড কন্ট্রাক্ট অ্যাড করলাম এখানে অলরেডি লিখাই আছে ইউর ট্রাস্টেড কন্ট্রাক্ট আর ফ্রেন্ড হু ইউ চুজ হু ক্যান সিকিউরলি হেল্প ইফ ইউ এভার হ্যাভ ট্রাভেল অ্যাক্সেসিং ইউর অ্যাকাউন্ট আপনি যদি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ফেসবুকটা ওপেন করার সময় কোনো প্রকারের প্রবলেম হয় কোনো প্রকারের ট্রাভেলিং হয় তারা কিন্তু আপনাকে হেল্প করতে পারবে তো এটা খুবই জরুরি আপনার এই যে ফেসবুকের মধ্যে এরকম আপনার ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভ যারা আপনার খুব কাছের মানুষ যাদেরকে আপনি সবসময় জানেন এরকম কয়েকজনকে আপনি এখানে অ্যাড করে দেবেন তো আমি অলরেডি দুজনকে অ্যাড করলাম তো আমি যদি আরও অ্যাড করতে চাই যদি রিমুভ করতে চাই রিমুভ অল দিলে সবাই চলে যাবে আর আমি যদি কাউকে অ্যাড করতে চাই ইডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনার নামগুলো আসবে আপনি চাইলে এখান থেকে সার্চিংও করতে পারবেন তা আমি লোডিং দিছি সেটা আবার চলে গেছে আমি এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি নাম বাই নেম আপনি সার্চ করতে পারবেন তো আমি বাই নেম সার্চ করবেন আমি এখান থেকে জাস্ট একজনকে সার্চ করব জাস্ট আমি সাপোজ ওনাকে আমার ট্রাস্টেড কন্ট্যাক্টের মধ্যে অ্যাড করলাম তা আমি এই যে আরেকটা অ্যাড করলাম আমার এখানে তিনটা হয়ে গেছে তারপর আপনাকে কি করতে হবে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করা হওয়ার এক নাকে একটু অপেক্ষা করতে হবে এই যে দেখেন আমার এটা এখন ট্রাস্টেড কন্ট্যাক্টের মধ্যে তিনজন হয়ে গেছে আপনি চাইলে পাঁচজন করে রেখে দিতে পারেন পাঁচজন ছজন আপনি দিয়ে দিতে পারেন তার চাইতে বেশি দিবেন না তাহলে কি হবে আপনি এমন মানুষকে ট্রাস্টেড কন্ট্রাক্টের মধ্যে অ্যাড করবেন যারা আপনার পরিচিত যাদের ফটোগুলো যাদের ফেসবুক পোস্টগুলো আপনারা দেখেন অলওয়েজ বা না দেখলেও তাদের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো এই এইগুলো যদি আপনারা রেখে দেন তাহলে আপনার ফেসবুকটা খুব সিকিউর হবে ইভেন আপনি ফেসবুকে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হলে আপনি তাদের হেল্প নিতে পারবেন এবং ফটো ভেরিফিকেশান আসলে আপনি তাদের ফটোগুলা চিনে তারপর সেগুলোকে সাবমিট করে আপনার ফেসবুকটাকে আপনি অফেন করতে পারবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটা যা আস আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও ফেসবুক ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ